তো হেই গাইস, আজকের ব্লগটা খুব ভালো চলতে চলেছে। তো আজকে আমার ফার্স্ট ডে মেকআপ ক্লাস। তো আমি প্রথম দিন মেকআপ ক্লাসে গিয়ে কী করছি না করছি পুরো ব্লগটা আজকে দেখো, কেউ স্কিপ করো না। আমি অনেক কষ্ট করে আজকে ব্লগটা বানাচ্ছি। তো আজকে আমার ফার্স্ট ডে মেকআপ ক্লাস, আমি প্রথমবার যাচ্ছি মেকআপ শিখতে। তো তোমরা বলবে আজকে যে আমার মেকআপ শেখাতে আমি আজকে কী কী শিখেছি না শিখেছি, তো এই ব্লগটার মধ্যেই থাকবে। কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো আজকে। হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো চলো, আজকে সকাল সকাল উঠে বলছি ঝটপট সানবান সেরে নিই। আজকে বললাম না যাবো, তো স্নান করে এসে কথা বলছি। রান্না বান্না সারা গেছে, তো বোন এদিকে লিখছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো চলো, বোনের এক্ষুনি লেখা হলো 10টা বাজে, ওই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি, স্নান করতে চলে গেছিলাম। তো কি রান্না করা হয়েছে দেখি, দেখে নাই কথা বলি। আর আমাদের ঘরে একটা প্রজাপতি এসেছে, তোমাদের দেখাচ্ছি প্রজাপতিটা কি সুন্দর ভাবে বসে আছে দেখতেই পাচ্ছ আমাদের দরজার সামনে। এরকম আমাদের দোকানে একটা প্রজাপতি ছিল, সেও এরকম আমাদের দোকানে এসে বসেছে। আজকে দেখো আমাদের ঘরে চলে এসেছে ঘুনটুস থাক বসে। আমাদের দরজার সামনে কিরম প্রজাপতিটা এসে বসেই আছে, ওইভাবে শান্ত শিষ্টভাবে বসে আছে। তো চলো এখন আমি কি খাবো আর নিয়ে যাবো তোমাদের দেখিয়ে দিই, তারপরে কথা বলি। দেখতেই পাচ্ছ আজকে আছে আলুর তরকারি, মাই করে গেছে। এই যে আলুর তরকারি, এটা টিফিনে নিয়ে যাব। আর এই যে রুটি আছে, তো এদিকে বোন থালা টালা নিয়ে চলে এসেছে, এদিকে মা ভাত করে দিয়ে গেছে এই যে ছোটো হাঁড়িতে। আর এই যে এদিকে মানে লোটা মাছের ঝাল আছে চচ্চড়ি টাইপের করেছিল। তো চলো এগুলোই খাবো, খেয়ে চলে যাবো আজকে কাজে। তো চলো খেয়ে উঠে কথা বলছি, আমি তো চুল টুল বেঁধেই নিয়েছি, তারপর খেয়ে পালাবো। তো দেখতেই পাচ্ছি এদিকে আমি রেডি হয়ে গেছি। তো চলো আজকে আমাকে বোন দিতে হবে, তো আমি আজকে সাইকেল নেবো না, তো বোন আমাকে দিতে হবে। তো বোনের দিতে যাওয়ার কারণ হলো, তোমাদের তো বললাম প্রথমে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছি যে আমি কোথায় যাবো না যাবো। তো আমি এখন কাজে যাচ্ছি, কাজের ওখান থেকে আমি 3টার দিকে মানে ক্লাসে যাব। তো চলো বোন এখন আমাকে দিতে হবে। তো এই যেটা বোন এদিকে হাওয়া দিচ্ছিলো সাইকেলে, তো এদিকে আমি সাইকেলে উঠে গেছি, এদিকে বোন সাইকেল চালাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ কতদিন পরে বোনের সাইকেলে বসে বসে যাচ্ছি, মানে মজাটাই আলাদা। ওকে আমি প্রায় সময় চালিয়ে নিয়ে যাই, তো আজকে আমাকে পুরো চালিয়ে নিয়ে যাচ্ছে, আবার আসার সময় ও চালিয়েই নিয়ে আসবে। তো বোন আমাকে দিয়ে বাড়ি চলে আসবে আর আমি দোকানে থাকবো। তো বোনের দিকে চলে গেল, আর এই দেখতে পাচ্ছ আমি এখন দোকানের ভেতর ঢুকে যাবো। তো গাইস, তোমরা তো জানোই আজকে আমি প্রথমবার মানে মেকআপ ক্লাসে যাবো, আমার যে এত মানে ভালো লাগছে তোমাদেরকে কী বলবো। তো আজকে কাজে এসে আমি ঠিকঠাক কোনো ভিডিও করিনি, কয়েকটা পার্সেল ছিল সেই পার্সেলগুলোকে কমপ্লিট করে দিয়েছিলাম। কমপ্লিট করার পরে দেখতেই পাচ্ছ এখন আমি কাস্টমারকে রিপ্লাই দিচ্ছি বসে বসে। আর তোমরা তো জানোই যে বেসিক্যালি আমি মানে নতুন নতুন কিছু শিখতে এইসব করতে আমার বেশি ভালো লাগে। তো আমি যতটা পারবো নিজেকে নিজের মতো তৈরি করব, করার চেষ্টা করব। তো জানি না কতটা আমি তৈরি করতে পারবো। তো গাইস আজকে আমি মেকআপ ক্লাসে যাবো, তোমাদেরকে কী বলবো, আমি এত খুশি, এত খুশি, কতটা খুশি আছি আমি নিজেও জানি না। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার মেকআপ শেখার, অনেক দিনের ইচ্ছা ছিল, জানি না কবে যে শিখবো কবে শিখবো কবে শিখবো। তো শেষমেশ এই শেখাটা আমার চলেই আসলো, যে আমি এদিকে ফর্ম ফিল আপ করে দিয়েছি। ফর্ম ফিল আপ করার পরে মানে টাকা জমা দিয়ে দিয়েছিলাম, আজকে ফর্ম ফিল আপ আছে মেকআপের। তো দেখতে পাচ্ছি এদিকে কাজ বাজ করার পরে এখানে একটা কাস্টমার এসেছিলো, সেই কাস্টমারটাকে শাড়িগুড়ি দেখে দেখানোর পরে এই যে এই শাড়িগুলো আমি এখন পার্সেল করবো। তো পার্সেল করে বসেছিলাম, তো এখন 2:30 বাজে, তো খেয়ে নেবো টিফিন। তো দেখতেই পাচ্ছ আজকে আমি রুটি আলুর ভাত তরকারি এনেছিলাম। তো খাওয়ার পরে আমি বেরিয়ে গেলাম সোজা, এখন বাজে 3:00, এখনও 10 মিনিট বাকি আছে, তাই জন্য আমার ক্লাসটা বেশি দূরে না, আমাদের গড়িয়া থেকে 10 মিনিট লাগে, তো 10 থেকে 15 মিনিট লাগে। তাই জন্য আমি সাইকেল মানে অটো ধরবো বলে এবারে পার হয়ে গেলাম। এখন কামালগঞ্জের অটো ধরে আমি এখন যাচ্ছি রুমা ম্যামের মেকআপ এতে। তো দেখতেই পাচ্ছ এখন আমি অটোতে উঠে যাই, অটোতে ওঠার পরে এই যে নেমে গেছি অটোতে থেকে। তো আজকে আমি এই প্রথম দিন ক্লাসে যাবো, তোদেরকে কী বলবো, আমার খুবই ভালো লাগছিলো। তো চলো যাওয়া যাক। তো রুমা ম্যামের বাড়ি যেতে যেতে, তো ম্যামের বাড়ি যেতে যেতে কী বলো তো, আমি না তো সত্যি বলতে গেলে আমি খুব ভয় পেয়ে গেছি। এই যে আমি এইদিকে থেকে যেতে যেতে না বাঁ দিকে যেই ঘুরলাম একটা, তোমাদেরকে কী বলবো, কী বড় সাপ, এটা কী সাপ আমি নিজেও জানি না, তোমাদের দেখাচ্ছি সাপটা, তোমরা কী সাপ এটা যদি চিনে থাকো তো তোমরা প্লিজ আমাকে বলো।
তো দেখতেই পাবে এখানটা, এই যে এখানটা এই সাইডটা দেখো কত বড় সাপটা, এই যে দেখতেই পেয়েছো প্রচুর বড় সাপটা ছিল। তো এদিকে বাবা আসলো, আমি তাড়াতাড়ি করে হেঁটে পালিয়ে গেছি। তো শেষমেশ আমি ম্যামের বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে ম্যামের মেকওভার এসে। তো যাই হোক স্টুডিওটা, তো এখানটায় দেখতে পাচ্ছ সব চলে এসেছে। আজকে আমার প্রথম দিন, তো ম্যাম আমাদের বোঝাচ্ছিল যে কি করবে না করবে এইসব মানে বোঝাচ্ছিল। তো জানি না কতটা বুঝতে পেরেছি। তো ম্যাম বলেছে তোমরা যদি না বুঝতে পারো আমাকে বল। তো ম্যাম অনেকবার বোঝানোর পরে তারপর দেখতে পাচ্ছ এখন সবাই এদিকে বুঝতে পারছে। এদিকে ম্যাম আমাদের আইব্রো করা শেখাচ্ছিলো যে কীভাবে আইব্রোটাকে ড্র করবো আমরা, তো কোনটাকে কী বলতে হয় না বলতে হয় এইসবই ম্যাম আমাদের বলছিলো। তো আমি তেমনভাবে মানে ভিডিওটা করতে পারিনি, তো যতটা আমি ভিডিওটা করতে পেরেছি তোমাদেরকে আমি দেখাবো। আর ম্যাম এই যে দেখাচ্ছে আমাদের মানে আইব্রোটা আমরা কীভাবে আঁকবো না করব, তো দেখার পরে এই যে তারপরে আমাদের এই দিদিটার ওপরে ট্রাই করছিলো ম্যাম আইব্রোটাকে যে কতটা কী করবো না করবো, তো সেইভাবে আমাদের দেখাচ্ছিলো। যাই হোক আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি মেকআপ শিখবো মেকআপ শিখবো, তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো যে শেষমেশ আমি মেকআপ ক্লাসে যেতে পারলাম। তো টাকার কারণে আমি এতদিন ভর্তি হইনি মেকআপ ক্লাসে, তো আমি আজ আমার নিজের টাকা দিয়ে নিজের টাকা জমিয়ে নিজের এ নিজের কিছু একটা শিখছি। আমার না কত ভালো লাগছিলো, আমাদেরকে কী বলবো, আমার প্রচুর ভালো লাগছিলো যে আজ এই প্রথমবার নিজের টাকা দিয়ে জমিয়ে আমি মানে কিছু একটা শিখছি। তো এই কাজটা আমার কাছে অনেক দরকারি, যেটা আমি যে কাজটা করি, তো এই কাজটা আছে বলেই আমি এগুলো শিখতে পারছি। যদি এই কাজটা আমার না থাকতো তবে আমি শিখতে পারতাম না ঠিকঠাক করে, জানি না আমি কত দূর এগোতে পারবো না পারবো। তো আমি কাজটাকে কী করবো না করবো আমি অতটা জানি না গাইস তোমাদেরকে। তো তোমাদেরকে এটাই বলবো গাইস, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করে যাবে, আমার পাশে থাকবে তোমরা সবাই। তো আজকে তোমাদের কাছে শিখেছি, তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাতে পারবো না, ফুল হয়ে যেটাই বলবো যে তোমরা দেখবে আমাকে এ করবে না, এটাই বলবো। আর তোমরা তো জানোই আমরা প্রথমে ক্লাসে যাওয়ার আগেই ম্যাম আমাদের ডেরিমেট দিয়েছিল, তো এদিকে আরেকজন আমি এইটা আইব্রো করেছিলাম, তো এদিকে আরেকজন আইব্রো করছে। তো সবাই মানে ট্রাই করছে অন্যান্য মানে ভ্রুতে যে কার ভ্রুটা কেমন হচ্ছে না হচ্ছে, প্রথম দিন তো একটু ট্যাঁড়া ব্যাকা হবে তোমরা তো জানোই। তো আমি ভালো করার চেষ্টা করেছিলাম, তো জানি না আমি কতটা ভালো করেছি। তো দেখতেই পাচ্ছ আমার ভ্রুতে আমার একটা বন্ধু করে দিয়েছে। তো এইভাবেই আজকের ক্লাসটা আমাদের শেষ হবে। তো চলো এখন আমি মানে বাড়ি যাবো, এদিকে সবাই সবার মতো এসেছে। আমি এদিকে ম্যাম আমাদের মেকআপ দেখাচ্ছিলো, তো মেকআপটা এটা পার্টি লুক মানে দেখাচ্ছে। তো যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যতটা পাচ্ছি, তো বেশি কিছু এ করবো না তোমাদেরকে, তোমরা তো জানোই। তো আমার ফোনের স্টোরেজটা অনেকটাই ফুল হয়ে গেছে, এত ভিডিও এ হচ্ছে ওই জন্য। তো তোমরা তো তোমাদেরকে কী বলবো, নতুন করে কিছু বলার আমার নেই। তো আমি যতটা পাচ্ছি তোমাদেরকে করে মানে ভিডিওটা করে দেখাচ্ছি আর তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা তো জানো আমি তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করি, তো আমি এটাই কেন বাদ দেবো, তো এটাও শেয়ার করলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বুঝতে পারছি না যে আমার ভয়েসটা কেমন আসছে এইখানে, তো আমি নিজেও বুঝতে পারছি না যে কেমন আসছে ভয়েস না আসছে। তো কী বলবো তোমাদেরকে, এদিকে দেখতেই পাচ্ছ আমাদের মানে অনেকটাই ক্লাসটা এগিয়ে এসছে, এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকে কার মতো ছুটি, তো আগামীকাল ক্লাস আছে, তো আগামীকাল আমি ক্লাসটা করতে পারবো না কারণ আমি প্রত্যেকদিন তো সম্ভব নয় কাজ ছুটি করেন। তো এই কাজটার উপর তো তোমাদেরকে আমি বললাম যে নির্ভর করছে আমার এই শেখাটা। তো আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো চলো আমি বোনকে আমি ঘুরিয়ে গিয়ে আমি বোনকে ফোন করবো। তো এদিকে আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম মানে ম্যামের বাড়ি থেকে বেরিয়ে এসে, তো দেখি এদিকে অটো যাচ্ছিলো, তো অটোওয়ালা দাঁড়িয়ে পড়েছে, তো এখন আমরা অটোতে উঠে যাবো। আমাদের ওটা মানে দিদিটা নতুন আরেকজন এসছে, তো সেও যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখন আমরা অটোতে উঠে পড়ছি, এই যে দেখতে পাচ্ছি এই দিদিটা আর আমি যাচ্ছি এখন অটো করে, এখন যাবো আমি কানে করি আর। তো চলো যাওয়া যাক, তোমাকে ব্লগটা স্কিপ করো না আজকের ব্লগ, তো স্কিপ করবে তো দেখতে পাবে না আর বুঝতেও পারবে না, এরকমই ব্যাপার হবে। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে দাও, এটাই আমি অনেক আশা করি, তো এর বেশি কিছু আশা করি না আমি, তো তোমরা তো জানো। তো আমি শেষমেশ আমাদের গড়িয়াতে চলেই এসেছি, আসার পরে আমি হেঁটে হেঁটে
বাড়ি যাচ্ছিলাম, তো এখান থেকে ভাবলাম কিছু নিয়ে নিই, আর বোনকে ফোন করে দিলাম যে বোন তুই আয়, আর এখান থেকে আমি হেঁটে হেঁটে ততক্ষণ যাচ্ছি, এগোচ্ছি। তো বোন আসলে সাইকেল করে আমি চলে যাবো, বেকার কেন বোনের টাকা দিতে যাবো। তো বোনের আজকে পড়াও টড়া ছুটি আছে, বোন সকালে দিতে এসেছিল আমাকে, তোমরা তো জানোই। তো এদিকে দেখতে পাচ্ছ এই যে আমার বোন চলে এসেছে আমাকে নিতে, তো এই যে ও এখন সাইকেল ঘোরাবে, মানে রাস্তা পার হবো আমরা দুই বোনে। তো দেখতেই পাচ্ছি এদিকে আমার ছোটো বোন চলে এসছে নিতে, আর এখন আমার ছোটো বোনই সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, আর আমি এই যে বসে বসে হাওয়া খাচ্ছি, তো হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর শেষ মধ্যে দেখতে পাচ্ছি আমি ঘরে চলে এসেছি। তো গাইস চলো, আমি ড্রেস ফ্রেস ছেড়ে তোমাদের সাথে ভাবছিলাম যে কথা বলবো, তো মা এখন ফোনে কথা বলবে, তাই জন্য আমি ভিডিওটা করতে পারবো না। তো দেখতে পাচ্ছ, তো এদিকে মায়ের কথা বলা হয়ে গেছে, এখন আমি খাবো ডাল বড়া। তো ডাল বড়া কিনে এনেছিলাম, তো ডাল বড়া খাওয়ার পর আমরা এখানে শুয়েছিলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। তো চলো আমি এবারে এখন খাবো, তো মা কী রান্না করছে তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে তারপর আমি খাওয়া শুরু করব। তো আমি নিজে জানি না মা যে কী রান্না করেছে, তো মা বাড়ছে খাবারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছো গাইস, মা পালং ডাল করেছিল, আর এদিকে মাংস করেছিল, আর এদিকে পটল আলু ভাজা করেছিল। মা আজকে অন্য টাইপের রান্না করেছে, দেখতে পাচ্ছো পটলগুলো কেমন করে ভাজা করেছে, আজকে পালং ডাল করেছে আর মাংস করেছে, তো ওইগুলোই খাবো। তো গাইস দেখতে পাচ্ছি এদিকে আমার খাওয়া হয়ে গেছে, তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, আজকের ভিডিও টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।